নমস্কার, জে আর জি ব্লগ সকলকে স্বাগতম জানাইছো। আজি আমি আলোচনা করবলে লৈছো আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022-র পরীক্ষা সমূহ কেতিয়া অনুষ্ঠিত হব আর কেনেকৈ আপুনি এই পরীক্ষার বাবে প্রস্তুতি চলাব সেই সম্পর্কত। ইতিমধ্যে অসম সরকারে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022-র যি 26,000-র উপর পদ হয় এই পদসমূহৰ বাবে আবেদন পত্র গ্রহণ করেছে আর প্রায় 4,00,000-র উপর ক্যান্ডিডেটে এই পোস্টসমূহৰ বাবে আবেদন করেছে। এতিয়া এই পোস্টসমূহৰ বাবে পরীক্ষা কেতিয়া অনুষ্ঠিত হব ডেট ঘোষণা করা হয়েছে। ক্লাস 4 অর্থাৎ গ্রেড 4-র বাবে 7 আগস্টত পরীক্ষা অনুষ্ঠিত হব আর গ্রেড 3-র বাবে পরীক্ষা অনুষ্ঠিত হব 21 আগস্টত। আর যিসকলে ড্রাইভারৰ পোস্টৰ বাবে আবেদন করেছিলে গ্রেড 3-র তেওঁলোকৰ পরীক্ষার নোটিফিকেশন এতিয়ালৈকে দিয়া নাই, তেওঁলোকৰ বাবে পরীক্ষার ডেট পিছত ঘোষণা করা হব। পরীক্ষাত কি কি আহিব সেইটো এতিয়া সকলোৰে মনত ডাঙৰ প্ৰশ্ন হৈ দেখা দিছে। যিহেতু সরকারিভাবে কোনো ধরনের সিলেবাস এতিয়ালৈকে দিয়া হোৱা নাই, গতিকে যিসকলে পরীক্ষার বাবে প্রস্তুতি চলাই আছে তেখেতসকলে অষ্টম শ্রেণীৰ পৰা বিশেষভাবে গণিত আৰু তাৰ লগতে বিজ্ঞান, ভূগোল আৰু সমাজ অধ্যয়ন, অসমীয়া, এই গোটেই বিষয়বিলাক তেখেতসকলে খৰুচি মাৰি পঢ়িব লাগিব। এতিয়া গ্রেড 4-ৰ বাবে যিহেতু অষ্টম শ্রেণী উত্তীর্ণ সকলেও ইয়াত আবেদন কৰিছে, গতিকে এই গ্রেড 4-ৰ বাবে যিটো পরীক্ষা হব সেই পরীক্ষার বেসিস আসলতে নবম, দশম, অষ্টম এইকেইটা ক্লাসৰ ভিতৰৰ যিখিনি আমাৰ সিলেবাস সাধাৰণতে আমি স্কুল পৰ্যায়ত পঢ়িছোঁ তাৰ ভিতৰৰ পৰা আহিব। গতিকে যিসকলে প্ৰস্তুতি চলাই আছে তেখেতসকলে কারেন্ট যিখিনি জিকে সেইখিনি চোৱাৰ লগতে এই ক্লাস তিনিটাৰ যিখিনি হিষ্ট্ৰি, জিওগ্ৰাফি বা মেথমেটিক্সৰ যিখিনি জেনেৰেল নলেজ সেইখিনি তেখেতসকলে লোৱা উচিত। ইয়াৰ উপৰিও গ্ৰেড 3 পোষ্টৰ বাবে যিহেতু এইচএছ পাছ হ'লেই হয়, গতিকে ইয়াৰ প্ৰশ্নসমূহো ঠিক এইচএছ পাছৰ যিটো যোগ্যতা সেই যোগ্যতাৰ ফালৰ পৰা ইয়াৰ প্ৰশ্নসমূহো হ'ব। গতিকে যিসকলে প্ৰস্তুতি চলাই আছে তেখেতসকলে বহুত টাফ কিবা এটা প্ৰস্তুতি চলোৱাতকৈ বিশেষভাৱে হায়াৰ ছেকেণ্ডেৰী লেভেল আৰু মেট্ৰিক লেভেলৰ যিখিনি জিকে হয় বা সেই পৰ্যায়ৰ যিখিনি মেথমেটিক্স হয় সেইখিনি তেখেতসকলে অনুশীলন কৰা উচিত। ইয়াৰ উপৰিও গুৰুত্বপূৰ্ণ বিষয় দুটা হ'ল অসমীয়া আৰু ইংৰাজী। দুয়োটা গ্ৰেডতে সাধাৰণতে অসমীয়া আৰু ইংৰাজী ভাষাৰ ওপৰত আপোনালোকৰ দক্ষতা জোখা হ'ব। গতিকে অসমীয়া ভাষাৰ যি ব্যাকৰণ সেই ব্যাকৰণো আপোনালোকে অলপ চাই যাব। ইংৰাজী ভাষা জ্ঞান জোখাৰ ক্ষেত্ৰতো কুৱেশ্যন থাকিব, লগতে ৰিজনিং থাকিব। গতিকে পৰিকল্পিতভাৱে আপোনালোক আগবাঢ়ি যাওক। সকলোকে শুভেচ্ছা জনাইছোঁ। আজিলৈ ইমানেই, ধন্যবাদ।